নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ রেল ইনফো। আর আজকে আমরা আলোচনা করব 13145 রাধিকাপুর এক্সপ্রেস নিয়ে। এটি একটি দৈনিক ট্রেন এবং যাত্রাপথে ট্রেনটি মোট 20টা স্টেশনে দাঁড়ায় এবং 476 কিলোমিটার দূরত্ব ট্রেনটি 11 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করে। ট্রেনটিতে সেকেন্ড এসি, থার্ড এসি এবং স্লিপার ক্লাসের সুবিধা রয়েছে। ট্রেনটা সন্ধ্যা 7:30 কলকাতা চিৎপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং রাত্রি 8:15 নৈহাটি জাংশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 8:52 ব্যান্ডেল জাংশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 9:27 অম্বিকা কালনা স্টেশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 9:53 নবদ্বীপ স্টেশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 10:57 কাটোয়া রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়। রাত্রি 11:19 সালার রেলওয়ে স্টেশন। রাত্রি 12:02 খাগড়াঘাট। রাত্রি 12:30 আজিমগঞ্জ স্টেশন। রাত্রি 1:14 জঙ্গিপুর রোড। রাত্রি 1:43 ধুলিয়ানগঙ্গা। রাত্রি 2:25 নিউ ফারাক্কা রেল স্টেশন। রাত্রি 3:30 মালদা টাউন। ভোর রাত 4:09 সামসি রেলওয়ে স্টেশন। ভোর রাত 4:21 ভালুকা রোড রেলওয়ে স্টেশন। ভোর রাত 4:33 হরিশ্চন্দ্রপুর। সকাল 5:07 বারসই জাংশন। সকাল 5:35 রায়গঞ্জ রেলওয়ে স্টেশন। সকাল 6:30 কালীগঞ্জ রেলওয়ে স্টেশন এবং সকাল 7:00 রাধিকাপুর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।